আপনি কি জানেন সিম করলা ছোলা বুট এগুলো অত্যাধিক অক্সালেট জাতীয় খাবার হওয়ায় আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর যদি আপনি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে এই সকল খাবার খুব বেশি পরিমাণে খেয়ে ফেললে ভেতরে ভেতরে আপনার কিডনি পচে যেতে পারে এবং পাথর জমে যেতে পারে পানির পরিবর্তে কখনও সফট ড্রিঙ্কস পান করবেন না কারণ এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তারপর দেখুন লবণ দেহের জন্য উপকারী কিন্তু কখনো প্রতিদিন একটা চামচের বেশি লবণ খাবেন না যে কোনোভাবে আপনি লবণ খান না কেন এটি যেন একটা চামচের বেশি না হয় বাদাম দেহের জন্য উপকারী কিন্তু সব সবসময় বাদাম ভিজিয়ে খেতে হবে অন্তত পক্ষে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই বাদাম আপনি খেতে পারবেন কিন্তু এই বাদাম খাওয়ার নির্দিষ্ট মাপ রয়েছে মজা লাগছে এবং বাদামে অনেক ভালো ফাইবার এবং গুণাগুণ থাকাতে অনেকে প্রচুর পরিমাণ বাদাম খেয়ে ফেলেন কিন্তু কাঠবাদাম বাদাম চার পাঁচটির বেশি নয় আর চীনা বাদাম পনেরো থেকে বিশটির বেশি নয় অতিরিক্ত কফি খাবেন না এতেও কিডনির ক্ষতি হয় দীর্ঘক্ষণ পস্রাব চেপে রাখাও কিন্তু আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর এই যে গ্যাস্ট্রিকের জন্য ঘন ঘন অমিপ্রাজল ওষুধ খাচ্ছেন এটিও আপনার কিডনিকে ধ্বংস করে দিচ্ছে আর হালকা ঠান্ডা লাগলে যে কোনো সমস্যায় শরীরে একটু ব্যথা হলে অনেকেই নাপা খাওয়াটাকে একটা ফ্যাশন বানিয়ে ফেলেছেন কিন্তু খুব অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল অর্থাৎ নাপা বা এইস এ জাতীয় খাবারগুলো খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় হ্যাঁ একান্ত আপনি অসুস্থ হয়ে গেলে তখন মাঝে মধ্যে খাবেন কিন্তু তার মানে এই নয় যে ছোটোখাটো ব্যথাতেও আপনি নাফা খেয়ে ফেলবেন এগুলোর মাধ্যমে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে প্রিয়দর্শক আসুন এবার কিডনি ভালো রাখতে যে দশটি খাবার আপনি খাবেন সে বিষয় নিয়ে কথা বলি এক নম্বর হচ্ছে পেঁয়াজ প্রতিদিন একটি থেকে দুইটি মাঝারি আকৃতির কাঁচা পেঁয়াজ খেতে পারেন পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্লাইবোনয়েজ রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে দুই নম্বর হচ্ছে কাঁচা রসুন রসুনের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ দেহকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে তিন নম্বর হচ্ছে আপেল আপেল ছোট শিশুদেরও খাওয়াতে পারেন ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন কথায় আছে একটি আপেল ডাক্তার থেকে নিজেকে দূরে রাখবে চার নম্বর হচ্ছে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ কিডনির জন্য খুবই ভালো প্রতিদিন একটা অথবা দুটা ডিমের সাদা অংশ খেতে পারেন আপনার বয়স ওজন এবং উচ্চতা অনুযায়ী এই ডিমটা আপনি খাবেন পাঁচ নম্বর হচ্ছে দারুচিনি দারুচিনি কিডনি ফাংশনের উন্নতি ঘটায় প্রতিদিন এক ইঞ্চি পরিমাণে দারুচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে সাত নম্বর হচ্ছে মাছ সবসময় চেষ্টা করবেন আপনি যে দেশে আছেন সেই দেশের টাটকা তাজা মাছ খাওয়ার জন্য বরফ দেওয়া অথবা বেশি দিন ফ্রিজে থাকা মাছগুলো কখনোই দেহের জন্য ভালো নয় আবার অনেকেই চাষের মাছ খেয়ে ফেলেন চাষ করার এমন কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতির ফলে মাছ বিষযুক্ত হয়ে যায় এ বিষয়টা খেয়াল রাখবেন অর্গানিক ফিশ খাওয়ার চেষ্টা করবেন আট নম্বর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিতে যে ভিটামিন বি সিক্স ভিটামিন সি কে ফাইবার ও ফলিক অ্যাসিড রয়েছে তা কিডনি ফাংশনের উন্নতি ঘটায় দশ নম্বর পাকা কলা পাকা কলাতে পটাশিয়াম রয়েছে তা কিডনির জন্য উপকারী এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করার চেষ্টা করবে মনে রাখবেন আজ কিডনি সুস্থ আছে আপনি পানি পান করছেন না তো কাল আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন কিন্তু আপনি দৈনিক তিন লিটার পানি পান করতে পারবেন না কারণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব অল্প পরিমাণ পানি পান করতে হয় তাই ভালো থাকতেই কিডনি সুস্থ রাখতে বেশি পরিমাণ পানি পান করুন